হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, ইতিমধ্যে ড্রপ করা হয়েছে সূরিয়া 42 অফিসিয়াল মোশন পোস্টার, এবং আমি এই মোশন পোস্টারটা আপনাদের সাথে দেখার জন্য কিন্তু বেশ এক্সাইটেড। তাই আর দেরিটা করে চলুন, দেখে নিই সূরিয়া 42 অফিসিয়াল মোশন পোস্টার। অ্যান্ড হেয়ার আই গো, ইউজ হেডফোনস ফর বেটার এক্সপিরিয়েন্স। ওকে, ইউভি ক্রিয়েশনস অ্যান্ড স্টুডিও গ্রিন। ওকে, নাইট শট, গুড স্টার্ট, বেশ ভালো একটা স্টোরি। ক্যারেক্টারটার উপর একটু ভালো করে ফোকাস করেন ভাই, পুরো অ্যাসাসাইন লাগতেছে। আপনি ভালো করে কস্টিউমটার উপর ফোকাস করেন, যে কস্টিউম পরাইছে এবং তারপরে যেভাবে তীর ধনুষ কুরলগুলো রাখছে তার কাছে, ভাই পুরো মারাত্মক একটা ক্যারেক্টার ডিজাইন কিন্তু করা হয়েছে। সাথে তো লম্বা চুল রয়েছে। জাস্ট ভাবেন রোলেক্সারের ওই ব্যাপারটুকু দেখে, মানে 5 মিনিটের ওই ক্লিপ দেখে আমরা পুরো পাগলাই গেছি। আর যদি এইরকমের একটা অবতারে সূর্য আমাদের সামনে আসে, পুরো বাওয়াল বাঁচা যাবে ভাই। সিরিয়াসলি আমি কিন্তু এখন আরও বেশি এক্সাইট হয়ে যাচ্ছি সূরিয়া 42 এর জন্য ভাই। দারুণ একটা ক্যারেক্টার কিন্তু তৈরি করেছে, দেখা যাক আর কী কী সারপ্রাইজ রয়েছে এর মধ্যে। ওকে, টেন ল্যাঙ্গুয়েজে রিলিজ করবে, প্যানটা কি তামিল তেলুগু মালয়ালম কানাডা হিন্দি, পাঁচটাই কমপ্লিট করে। বাট এটা তো প্যান ওয়ার্ল্ড হয়ে যাইতেছে, অবভিয়াসলি ইংলিশ তো রাখবেই, বাংলায়ও রাখতে পারে, 10টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করতে চলেছে। তো বলা যেতে পারে ইটস অ্যান প্যান ওয়ার্ল্ড সিনেমা। ওকে, 10টা ল্যাঙ্গুয়েজে রিলিজ করতেছে, বিগ অ্যারেঞ্জমেন্ট। ওকে, সো ভিউয়ার্স, একসাথে তো মোশন পোস্টারটা দেখলাম। আমার কাছে কিন্তু মোশন পোস্টারটা বেশ ভালো লেগেছে, এবং যে অ্যারেঞ্জমেন্টের ভাইবটা পাচ্ছি সেটা যদি হয় ঠিকঠাক থাকে, সব কিছু যদি ঠিকঠাক ক্লিক করে, তাহলে কিন্তু এইটা সূরিয়ার গ্রেট কামব্যাক হবে। আর সূরিয়ার ক্যারেক্টারের যে ভাইবটা রয়েছে ভাই, ওই অবতারে সূরিয়াকে জাস্ট ইমাজিন করেন, এক রোলেক্সারকে আমরা এখনও বলতে পারি নাই, আর যদি এই অবতারে সূরিয়া আসে তাহলে এই অবতারকেও আমরা ভুলতে পারবো না। তো সূরিয়া 42 নিয়ে কিন্তু আমার এক্সাইটমেন্ট আরও দ্বিগুণ হয়ে গেল। তবে আপনাদের কী ওপিনিয়ন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস শেয়ার করে যাচ্ছি। এই সিনেমার মধ্যে সূরিয়ার বিপরীতে থাকবে হচ্ছে দিশা পাটানি বলিউড থেকে, আর সিনেমার ডিরেক্টর হচ্ছে শিবা, যে কমার্শিয়াল ফিল্ম মানে হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম খুব ভালো বানায়। লাইক তার ওই ফিল্মগুলোর মধ্যে তার ছাপটা আমরা খুঁজে পাই। সে বিদালাম বানাইছে, বিবেগাম বানাইছে, সে আন্নাতে বানাইছে, তো রজনীকান্ত, অজিত কুমার তাদের সাথে সে কাজ করে আসে, তো তার এক্সপিরিয়েন্সের উপর ভরসা করাই যায়। আর যেহেতু সূরিয়ার ফিল্ম, সূরিয়া আমাদের নিরাশ করবে না। যদিও তার রিসেন্ট টাইমের ফিল্মগুলো বক্স অফিসে ক্লিক করতে পারছে না, বাট তার পারফরমেন্স কিন্তু সব জায়গায় প্রশংসিত হচ্ছে। আর এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়েছে রকস্টার ডিএসপি, যার ব্যাকগ্রাউন্ড স্কোর এখানে খুব দারুণ লেগেছে আমার কাছে, পুরো কড়া লেভেলের। আর ডিএসপির কাজ আপনারা লাস্ট শুনছেন হচ্ছে পুষ্পাতে। তো সব কিছু মিলিয়ে সূরিয়া 42 কিন্তু একটা গুড ভাইব দিচ্ছে, এখন দেখা যাক কনক্লুশনে কী হয়। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এখানে শেষ করছি আজকের ভিডিও। আপনারা কিন্তু অবশ্যই সূরিয়া 42 নিয়ে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্ম স্টকস।